কারাগারে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের মামলায় জামিন আবেদনের ওপর শুনানি হয়নি। আগামী 22 নভেম্বর জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করেছেন আদালত। ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসাদুজ্জামান ছুটিতে থাকায় সোমবার বেলা 2:45 দিকে ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ ফয়সল আতিক বিন কাদেরের আদালতে বসেন। জামিন শুনানির শুরুতেই মহানগর পাবলিক প্রসিকিউটর আবদুল্লাহ আবু অসুস্থ জানিয়ে শুনানির জন্য সময় চায় রাষ্ট্রপক্ষ। এ সময় মির্জা ফখরুলের পক্ষে অর্ধ শতাধিক আইনজীবী এর প্রতিবাদ করেন। তারা দাবি করেন, জামিন শুনানিতে পিপির কোনো প্রয়োজন নেই। আদালতের কাছে জামিন শুনানির জন্য প্রকাশ্যে তারিখ চান মির্জা ফখরুলের আইনজীবীরা। আদালত পরে তারিখ জানাবেন বললে কিছুটা হট্টগোলের সৃষ্টি হয়। 10 মিনিট বিরতি দিয়ে বিচারক এজলাস থেকে নেমে যান। পরবর্তী সময়ে জামিন শুনানির নতুন তারিখ ধার্য করেন। আবেদন পিছানো হলো, এটা হলো সরকার পক্ষের দরখাস্তের প্রেক্ষিতে। কিন্তু আমরা যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে নিযুক্ত আইনজীবী ছিলাম, আদালতে প্রায় 200 বেশি আইনজীবী ছিলেন, তারা সকলে প্রস্তুত ছিলাম যে আমরা আজকেই শুনানি করব। আমাদের কাছে মনে হয়েছে আজকে যে কাজটি প্রসিকিউশন এবং পুলিশ মিলে করলেন, এটা অহেতু অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের বিষয়টি বিলম্বিত করার একটা অপকৌশল তারা অবলম্বন করেছে।